माननीय प्रधानमंत्री जी सब समय को ना को ऐतिहासिक सिद्धांत नहीं थे एक टका दुई टका जो बाढ़ तो अनेक अनेक किछु बोलछिलो किन्तु हठात कर माननीय प्रधानमंत्री जी जो सिद्धांत नहीं पेट्रोले पाँच टका एवं डिजेले दस टका कमान से एक ऐतिहासिक एवं साहसी पदक्षेप এটা তো অবশ্যই এটা তো জুতা মেরা গরু দানের মতোই সে এটা তো জুতা মেরা গরু দান করছে যেমন আরে এত দাম বাড়ে গেছে এটা 5 টাকা কমাইছে কি কমলো এটা বাংলাদেশ থেকে এখানে তেলের দাম বেশি রাষ্ট্র হিসেবে আমাদের ভারতবর্ষ কত বড় রাষ্ট্র বাংলাদেশে আমাদের দেশের থেকে তেলের দাম কম এটা আমাদের কাছে লজ্জা না তাহলে এটা এটা নিয়ে খুশি হইবার কিছু নাই খুশি হইতে পারছি না কত হইলে ঠিক আসতো হ্যাঁ যদি 70 টাকা 75 টাকা 80 টাকার মধ্যে আসতো খুশি হতাম খুশি হতে পারলাম না এটা এই কমাতে কোনো লাভ হইতো না মানে 10 টাকা বাড়াইয়া 1 টাকা কমাইলে কোনো লাভ হইতো না তেমন কিছু না কারণ 10 টাকা বাড়ায় তো 4 টাকা কম করে তাহলে আমরা কোনো সুবিধা না আমরা তো গরিব মানুষ আমরা চুরি করে ভাত খাই বাড়া থাকা করে আমরা চলি আমরা বাড়ি বিলুনিয়া সাউথ থাকি এনআইসি ফেডার দেয় এনে কাম করে করে খাই বাড়া থাকা এটা কম করে লাভ হতো না আগে যখন 100 টাকা আসল তখন লাভ হইছে না 90 টাকা 90 টাকা ঠিক আছে তবে মোটামুটি কিছু টাকা হন যায় মানে সারাদিন পরিশ্রম করে 150 টাকা 200 টাকা পাইতে পারি না সারাদিন পরিশ্রম করে একদম রকম বাড়িছি যে রাত 11:30টা 12টা সময় যাবো বাড়ি তো যা বাড়লো এক মাসে যা বাড়লো তাই কমলো না এক মাসে খুব সময় আমার যে যুগ মনে করছে 27 টাকা 28 টাকা বাড়ছে দাম কমছে 5 টাকা তো মানে কি ইন্টারেস্টিং একবার 30 টাকা বাড়াইয়া 2 টাকা কমাইলো আর যে আর বাড়তেছে শুধু পেট্রোল ডিজেল কেন আপনি পেঁয়াজ আলু দেখেন না আগে দুদিন আগে কিনলাম 30 টাকা পেঁয়াজ দুদিন পরে গিয়ে আউট অফ ব্লো 60 টাকা পেঁয়াজ আলু 20 টাকা দুদিন পরে আউট অফ ব্লো 30 টাকা তো সব কিছুই তো বাড়ছে সব কিছু আপনি কি আমাদের প্রবলেম হচ্ছে জনসাধারণের প্রচুর বাইরে গিয়ে যদি 5 টাকা কমে কি হবে এরপরে দেখা যাবে আবার 25 টাকা 25 পয়সা 30 পয়সা 50 পয়সা 80 পয়সা এভাবে বাড়তেই চলছে মানুষের কাজের অবস্থা নাই কাজ নাই মানুষের কোনো শিক্ষানীতি নতুন শিক্ষানীতি আনছে যে শিক্ষানীতিতে শিক্ষক গ্রহণ করা সম্ভব হয়েছে প্রত্যেক দিকে সর্বাত্মক একটা আক্রমণ নামায় আনা হয়েছে বিভিন্নভাবে তাহলে এই আক্রমণগুলি কমাইয়া আর জিনিসপত্রের দাম জিনিসপত্রের দাম কমাই তুলবে এবং সাথে সাথে পেট্রোলের দাম পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ যেভাবে আছে আমাদের দেশ এত বড় দেশ এত মানুষ তার এত ট্যাক্স পাইতেছে তারপরেও ট্যাক্সে হচ্ছে না তারপরেও এই অবস্থা মানুষের কেন